আমরা পাশাপাশি দরবারে বিচ্ছেদ ইনশাআল্লাহ সব চলবে, আপনারা আমাদের সাথে থাকবেন শুধু। সবাই গাবো, সবাই গাবো, কিনো বাকি রাখতাম না, সবাই গাবো। এই জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন কি,
যে নবীজি ঘরে নাই, ঘরে হইল ছোট ফাতেমা, তখন ছোট আমার মা ফাতেমা তখন একেবারে ছোট। জিজ্ঞেস করলেন যে ফাতেমা নবীজি কোথায়, বললো কি যে ছোট কাকা আব্বাই তো ঘরে নাই। ফাতেমাই যে জিব্রাইল যে ছোট কাকা কইছে বলার সাথে সাথে মুখটা মলিন হয়ে গেছে। যখন নাকি ছোট কাকা কইছে মুখটা তো কালো হয়ে গেছে, আই হাই। সেই দিনের ফাতেমা হ্যাঁ আমারে কই ছোট কাকা, বেজার হইয়া মসজিদে নবীতে গেছে, যাওয়ার পরে রাসুল রে পাইছে। রাসুল রে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইয়া রাসুলাল্লাহ আপনাকে খোঁজার জন্য আমি তো বাড়িতে গেছিলাম, যাই দেখি আপনি ঘরে নাই। ফাতেমাকে জিজ্ঞাসা করলাম রাসুল কই গেছে, নবীজি কই গেছে। ফাতেমা আমাকে বলল ছোট কাকা আব্বাই তো ঘরে নাই, এই জন্য আমার মুখটা একটু মলিন। নবীজি বলল কি যে তোমার খুব মাইন্ড লাগছে না, কষ্ট পাইছো তুমি, ফাতেমা তোমার ছোট কাকা বলছে এই জন্য। বললেন হয় ইয়া রাসূলুল্লাহ, আমি বন্ডাই ভিতরে খুব কষ্ট পাইছি। আচ্ছা জিব্রাইল তুমি কি আমার একটা কথার জবাব দিতে পারো? আপনি বলেন কি কথার জবাব দিতে হবে আপনি একটু বলেন। বললো যে সৃষ্টি হয়ে, সৃষ্টি হয়ে তুমি কি দেখেছ? বললো আল্লাহ, আল্লাহর কসম খেয়ে কই চলবে? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, হারমোনিয়ামের লাইন চলে গেছে। বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টি হয়ে আকাশের মধ্যে পাঁচটা তারা দেখছি। পাঁচটা তারা দেখছো? বললো হ্যাঁ পাঁচটা তারা দেখছি। আচ্ছা তুমি এই পাঁচটা তারা কতবার দেখছো? জিব্রাইলকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কথার জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এই পাঁচটা তারা জ্বলত আকাশে আর নিপ্ত, জ্বলত আর নিপ্ত, এইভাবে 70,000 বছর জ্বলে থাকতো আর 70,000 বছর লো নিভে থাকতো, জ্বলত আর নিপ্ত। ইয়া রাসূলুল্লাহ আমি কসম খেয়ে বলতেছি এইভাবে আমি 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকাশের তারা জ্বলতো 70,000 বছর থাকতো, জিব্রাইল এটা দেখতো, নিভে যাইতো, এইটাও জিব্রাইল 70,000 বছর দেখতো যে তারাটা নাই নিভে গেছে, এইভাবে 72,000 বার দেখছে। তাহলে আপনি হিসাব করেন, আপনিই বললেন সৃষ্টি শুরুতেই ছিল নবুয়ত, সৃষ্টি শুরুতেই হলো বেলায়েত। আপনি কি বলতে চান যে নবুয়তের সমাপ্তি ঘটে গেছে এই জন্য নবুয়ত শেষ হয়ে গেছে? নবুয়ত কি শেষ হয়েছে? নবুয়তের কর্মকাণ্ড আমরা এখনো করি না? মানুষ মালা গেলে কি জানাজা দেয় না? এটা কি? এটা আমার নবুয়ত। বিয়ে শাদির মধ্যে বিয়ে কি? এটা আমার নবুয়ত। সন্তান হলে, ছেলে সন্তান হলে আজান দেয় তাই না? আমার নবুয়ত তারপর ছিল এখনো আছে, পৃথিবী যতদিন থাকবে এতদিন এই কর্মকাণ্ড চলতে থাকবে। তাহলে আপনি বসে বসে চিন্তা করেন যে নবুয়তের বয়স কত, এটা আমার কাছে হিসাব নাই। এখন আপনি যদি হিসাব দিতে পারেন আর হিসাব করতে পারেন, খাতা কলম একটা লন আপনি বয়ে বয়ে হিসাবটা আমার মিলিয়ে দিবেন। আচ্ছা নবীরে ভালোবাসেন কে কে? সবাই ভাসেন? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আপনাদের উপর আল্লাহর রহমত বরকত নিয়ামত সব ঢেলে দেখ।
নবীর নেক নজর আপনাদের সকলের প্রতি থাক। আর একবার হইলেও নবীজির রজা দেখার জন্য একটু মনে মনে নিয়ত করেন, আছে না? যাইতে চাননি নবীজির রজায়? যাইতে চান? আল্লাহ মালিক আপনাদের নিয়ত কবুল করো। মদিনা না দেখা না কুছ বিনা দেখা, যে মদিনা দেখলো না সে দুনিয়ার কোনো কিছুই দেখলো না, এটা পরিষ্কার হিসাব। মদিনা যে কত সুন্দর আর কত যে শান্তি, এটা বলে বোঝানো যাবে না। কথা কম গান বেশি, আমি যদি এখান থেকেই কথা রাখি কথার শেষ হবে না, আমরা আস্তে আস্তে সামনে বাড়াই, কি বলেন? আমি শুধু আপনার কাছে